হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বর স্বাদ। কারণ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা আবার নতুন রেসিপি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ছাতুর কচুরি। ছাতুর কচুরির সাথে তো কিছু একটা দরকার, আর তার সাথে আছে ছোলার ডাল। তো চলো আমি কীভাবে বানিয়েছি তোমাদের দেখাই। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু। ছাতুটা প্রথমে আমি একটু মানে জল দিয়ে মেখে নেবো, আর ছাতুর সাথে একটু সাদা সাদা কিছু একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটু সামান্য চিনির গুঁড়ো দিয়েছি, তো আর একটু সামান্য নুন দিয়েছি। তো এবার জল দিয়ে ছাতুটাকে ভালো করে মেখে নেবো। তার আগে হাই একটু গোটা গোটা থাকে কিছু কিছু দানা, সেগুলো একটু ভালো করে হাতে করে গুঁড়িয়ে নিলাম। এবার আমি প্লেন জল দিয়ে শুকনো, একদম শুকনো শুকনো করে মেখে নেবো। কারণ ছাতুরের মানে ছাতুর যে কচুরিটা হয় আর কি, সেই কচুরিটার সাথে মানে ছাতুটাকে একটু ভালো করে মাখাতে হয়। কারণ এটা শুকনো শুকনো করে অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মাখাতে হয়, না হলে কিন্তু বেশি জল দিয়ে পাতলা হয়ে যাবে। তো ওই জন্য এই দেখো ছাতুটাকে আমি শুকনো শুকনো করে মেখে নিচ্ছি, আর শুকনো করে মেখে তারপরে আমি গোল গোল করে কেটে নেব, তারপরে আমি কচুরি বানাবো। তো চলো দেখতে থাকো আমি এই দেখো ছাতুটাকে কীভাবে মাখছি। তোমরা দেখতেই পাচ্ছ ছাতুটা একদম শুকনো মাখতে হবে, যাতে ছাতুটা যা না পাতলা হয়ে যায়। একদম শুকনো শুকনো দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি ছাতুটাকে এখানে একটু শুকনো শুকনো করে মেখে একটা শক্ত মণ্ড তৈরি করে নিয়েছি। নিয়ে এটাকে প্রায় আমি 10 থেকে 12 মিনিট রেখে দেবো আর কি, রেখে দেবো মানে এটা আগে মেখে নিলাম, যতক্ষণ আমার ময়দা টয়দা না মাখা হচ্ছে ততক্ষণ এটা মাখাই থাকবে। এরপর চলো আমাকে কি করতে হবে বলো তো, এরপর আমাকে করতে হবে ময়দা মাখতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেল, এবার আমি ময়দা মাখবো। তো এই দেখো আমি ময়দা নিয়ে চলে এসেছি, আর এই দেখো এখানে আমি নিয়েছি সাদা ময়দা, আর ময়দার সাথে দিয়েছি তেল, সাদা তেল, আর একটুখানি সামান্য নুন দিয়েছি, আর হালকা উষ্ণ গরম জল দিচ্ছি। আর এই গরম জলটা দিয়ে মাখাটা মাস্ট, কারণ গরম জলটা দিয়ে মাখলে খুব নরম, খুব সফট লুচিগুলো হবে। আর এই দেখো আমি এখানে গরম হালকা গরম জল আর একটু ময়ান দিয়েছি, আর বললামই তোমাদের নুন দিয়েছি সামান্য একটু, দিয়ে এটাকে আমি মেখে নেব। তো চলো ময়দাটাকে আমি প্রথমে মেখে নিই, ময়দাটাকে ভালো করে মাখতে হবে। ময়দাটাকে মেখে একটু রেখে দেবো। তো এই দেখো আমি ময়দাটা মেখে নিই, মেখে তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি ময়দাটা এইভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এই দেখো আমার ময়দার একটা ডো তৈরি করা হয়ে গেছে। তো এই দেখো আমি এখানে ময়দাটা ভালো করে মেখে মানে লেচি যে গোল গোল হয় সেটা কেটে নিয়েছি, আর এখানে আমি পুর ভরতে বসে পড়েছি, আর পুরটাও আমি গোল গোল করে নিয়েছি। তো চলো আমি কীভাবে পুর ভরছি তোমাদের একবার দেখাই। তোমরা সবাই তো এইভাবে পুর ভরো আমি জানি, আমি একবার দেখিয়ে দিলাম। এ দেখো এখানে আমি গোল বাটির মতো করে তার মধ্যে আমি ছাতুটা গোল গোল করে এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়িয়ে মানে ওটাকে রেখে দিচ্ছি। এই দেখো আমি ছাতুটা দিয়ে দিচ্ছি গোল করে, দেখতেই পাচ্ছ, কারণ আমি ছাতুটা তোমাদের তো দেখিয়েছি একটু শক্ত করে মেখেছি, ওই জন্য আমার এটা গোলও হচ্ছে, আর এইটাকে ভালো মানে হচ্ছে আর কি পুরটা ভরা। তো চলো এইভাবে আমি সব পুরগুলো রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি দু হাতে করছি, ওই জন্য কেউ একটা আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ ঠিকই ধরেছ, আমার ছোটো মেয়ে একটুখানি ধরে দিয়েছে এখানে ক্যামেরাটা আমায়। আর এই দেখো এখানে আমার ছাতু, আর এখানে আমার এইগুলো তো এখনও পুর ভরা হয়নি, ওই প্লেটে যেগুলো রাখছি সেগুলো সব পুর ভরা হয়ে গেছে। তো চলো আমি এগুলো সব পুর ভরে কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে দিয়ে আসছি আবার। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো এই দেখো আমার এখানে সব পুর ভরা কমপ্লিট, আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই, তেল গরম করতে দিয়েছি। আর এই দেখো আমি এগুলো বেলবো, আর আমি ওই একসাথে 4-5টা বেলে নেব, তারপরে তোমাদের ভাজাটা দেখাচ্ছি। আর এই দেখো আমি এখানে এগুলো সব বেলে নিচ্ছি, অনেক কটা বেলে নিচ্ছি। তো দেখেছো ছাতুটা পুরো সব জায়গায় মানে লুচির ভিতরের পুরটা যেটা সেটা সব জায়গায় মেল্ট হয়ে গেছে, একটু মানে দলা পাকিয়ে নেই, আর তোমার এক মানে একটু ফাটেনি, কোথাও বার হয়নি পুরটা, তো খুব সুন্দর হয়েছে। তো এই দেখো আমি ছাতুগুলো মানে পুরটা দিয়ে ভালো করে বেলে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ কচুরিগুলো আমার কত সুন্দর হয়েছে, পুরো ফুলকো ফুলকো নরম কচুরি হয়েছে। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, এইভাবে ভাজবে বাড়িতে, দেখবে খুব সুন্দর হবে। তো এই দেখো আমি তোমাদের অনেক কটা ভেজে দেখাচ্ছি, তারপরে যেগুলো বাকি আছে সেগুলো তো আমাকে ভাজতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমার কচুরিগুলো কত সুন্দর হয়েছে, আর এত ফুলছে, এত সুন্দর ফুলছে, তোমাদের কি বলবো। আর
মানে পুরটাও এত সুন্দর হয়েছে, চারিদিকে মেল্ট হয়ে গেছে আর একটুও বেরিয়ে যায়নি, একটুও বেরিয়ে যায়নি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে আমার কচুরিগুলো। তা কচুরির সাথে খাস্তা খাস্তা কচুরির সাথে গরম গরম কচুরির সাথে একটু কিছু তো দরকার, তাই না বলো? কোনো তরকারি হোক কি ছোলার ডাল হোক কি আলুর দম হোক, তো আমি তো আজকে আলুর দম আজকে আমি করবো ছোলার ডাল। তো কচুরি ছাতর কচুরির সাথে ছোলার ডালটা বেশ ভালো লাগবে, ওই জন্য আমি আজকে ছোলার ডাল করব। তো দেখতেই পাচ্ছ এই দেখো খুব সুন্দর হচ্ছে আমার কচুরিগুলো, আমার দেখেই এত ভালো লাগছে কি বলবো, দারুণ হচ্ছে কচুরিগুলো। তো এই দেখো আমি এখানে হাফ ভেজেছি, আরও কিছুগুলো আছে সেগুলো আমাকে ভেজে নিতে হবে। তো তোমাদের কিছু আমি ভেজে দেখালাম, তারপরে আমি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আছে, আর তোমাদের তো দেখালামই যে পুরটা কীভাবে চারিদিকে মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আমি সবগুলো ভেজে নিই, ভেজে তারপরে আবার তোমাদের সামনে দেখাবো, আর তোমাদের আর একবার দেখিয়ে দিই কীরকম। এই দেখো দেখতেই পাচ্ছ কীরকম চারিদিকে সব ছড়িয়ে গেছে, মানে ছাতুর যে পুরটা এই একটা জায়গায় জমে নেই, আর চারিদিকে এত সুন্দর মেল্ট হয়েছে আর একটু মানে বার হয়নি। তো চলো এবার আমি ছোলার ডালটা করি। আর এই দেখো ছোলার ডাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, এইবার আমি জলে প্রেশারে দিচ্ছি সিদ্ধ করতে। তো ছোলার ডাল দেবো, ছোলার ডালের সাথে একটু আলু দেবো, আলু দিয়ে ছোলার ডাল দারুণ লাগে, তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর হয়। তো এই দেখো আমি ছোলার ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ফেলে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দেবো। আর আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো পুরো ছোলার ডালটা আমি প্রেশারে দিয়ে দিলাম। এরপর আমি আলু কেটে রেখেছি গোল গোল করে, সেই আলুগুলোও দিয়ে দেবো। তো দাঁড়াও বাটিটা পরিষ্কার করে, হ্যাঁ এগুলো সব দিয়ে দিই। তো এই দেখো আমি ছোলার ডালটা পুরো দিয়ে দিলাম, তারপরে ছোলার ডালটা আমার এখানে প্রায় 200 মতো আছে। আর এই দেখো এখানে আমি গোল গোল করে আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে দেবো সে দুটো কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু নুন। তো এই দেখো একটু নুন দিয়ে দিই আর দুটো কাঁচা লঙ্কা দেবো। আমি এখন মানে এটা জাস্ট সিদ্ধ করতে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে করবো। আর একটু দানা দানা থাকবে, বিশাল সিদ্ধ করবো না, যাতে সিদ্ধ হয়ে একদম গলে যায় এরকম সিদ্ধ করবো না, একটু হালকা দানা দানা হয়ে থাকবে এরকম টাইপের সিদ্ধ করবো, যাতে পুরো ঘ্যাট না হয়ে যায়। তো আমি চাইছি ওইভাবে দেখা যাক কতটা কী হয়। তো এই দেখো আমি এখানে সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা। তো দেখতেই পাচ্ছ একদম দোকানে যেরকম ছোলার ডালের মানে তরকারি ছোলার ডাল যেরকম তৈরি হয় আর কি, মিষ্টি দোকানে কচুরি মানে যেখানে পাওয়া যায়। তো এই দেখো দেখেছো খুব সুন্দর আমার এটা সিদ্ধ হয়েছে, একদম ঘেটে যায়নি, এক একটা গোটা গোটা আছে, বেশ সিদ্ধ ভালো হয়ে গেছে। তো এই দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই কড়াইয়ে দেবো তেল, তো দিয়েই দিয়েছি। তো এই দেখো এবার আমি এখানে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দেব। তো এই দেখো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আর আগে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর দেবো গরম মশলাও যেন বেশি ঝাল হয়ে যাবে। তো এই দেখো এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম আদা। তো এই দেখো এবার এটাকে আদাটাকে দিয়ে এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো সব দেবো, কারণ আমার কড়াটা প্রচণ্ড তেতে গেছে। তো এই দেখো দিয়ে দিলাম, এরপর আমি এরপর একে একে সব মশলা দেবো। এই দেখো নুন দিলাম, হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিলাম। তো এটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি ডালটা এর ভেতরে দেব। তো হ্যাঁ তোমাদের তো বলা হয়নি, আমি কিন্তু চিনিটাও এর ভেতর দিয়ে দিয়েছি, চিনিটা তোমাদের দেখানো হয়নি, চিনিটাও আমি এর ভেতর দিয়ে দিয়েছি। তো অনেকটা পরিমাণে চিনি দিতে হবে, কারণ ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো চিনিটা তোমরা পরেও দিতে পারো, কষানোর সময় দিতে পারো, যে যখন খুশি তখন দিতে পারো। তো আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, চিনি, নুন, জিরে গুঁড়ো, হলুদ, আদা বাটা সব দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। এই দেখো এবার আমি ডালটাকে ঢেলে দেবো, ঢেলে তারপরে আমি এখানে ফুটতে দেবো। তো আমার এখানে 10-15 মিনিট ফুটবে মশলাটার সাথে ভালো করে মিশবে, দিয়ে তারপরে আমি যখন নামাবো তোমাদের সাথে আরেকবার দেখাবো, তো তারপরে তোমরা দেখবে। তো এই দেখো এটা ফুটুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এটা আমার ডালটা প্রায় হয়ে এসছে, আর জলটাও একটু মরে গেছে। আর এই দেখো খুব সুন্দর ডালটা হয়েছে, আর একটু মানে কি বলবো থকথকে টাইপের ভাবও হয়েছে, আলু দিয়েছি যেহেতু খুব সুন্দর হয়েছে। তো এর ভেতর আমি লাস্ট দেবো ঘি, গরম মশলা দেবো। এই দেখো আমি এখানে ঘি দিয়ে দিলাম, এবার দেবো একটু গরম মশলা। তো ঘিটা দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তোমরা কিন্তু মিষ্টিটা দিতে কেউ ভুলবে না, কারণ ছোলার ডালে একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই দেখো আমার পুরো রেডি আর খুব সুন্দর হয়েছে।
তো এবার আমি নামিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো ঘেঁটে গেছে, ঝাল তো হবেই, একটু একটু ঝাল হবেই, আর একটু একটু ঝাল ভালোও লাগে। তো এই দেখো আমার ছোলার ডাল পুরো রেডি, আর এই দেখো এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার ছোলার ডালটা, দারুণ হয়েছে। আর এই ছাতুর কচুরির সাথে ছোলার ডাল জাস্ট জমে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে প্লিজ জানিও, আর লাইক করো। তোমরা অনেকে কমেন্ট করছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক করো, লাইক করো। আর এই দেখো এখানে আমি রেডি করে দিয়েছি ছাতুর কচুরি, ছোলার ডাল আর সন্দেশ। তো আজকে আমি এইভাবে বানালাম, তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, দেখবে দারুণ লাগে খেতে। তো আজকে আমার ভিডিওটা এইটুকুনি, আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।